গল্প শুনতে কার না ভালো লাগে, আর সেটি যদি হয় কোনো কিশোরকে কেন্দ্র করে তাহলে তো কোনো কথাই নেই। আজ আমি আপনাদেরকে শোনাবো ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যারের লেখা বইয়ের গল্প আমি তপু। তপু নামটি খুব সাধারণ হলেও শতভাগ সার্থক হয়েছে নামকরণ। ভালো নাম আরিফুল ইসলাম, ডাকনাম তপু। মাত্র 3 বছরের ব্যবধানে তপু নামের পাশ থেকে মেধাবী উপাধিটি উঠে যায়। তপু ছিল এমন এক মেধাবী ছাত্র যে প্রতি পরীক্ষায় চোখ বন্ধ করে ফার্স্ট হয়ে যেত। শুধু তাই নয়, যে সেকেন্ড হতো সে তপুর ধারে কাছেও থাকতো না। একটি দুর্ঘটনার পর এই ফার্স্ট বয়ের পাশ নিয়ে টানাটানি শুরু হয়ে গেল। স্কুলের স্যার ম্যাডাম এবং বন্ধু বান্ধবরা ভাবতে লাগলো তপু হয়তো বকে গেছে, কিন্তু প্রকৃত সত্যটা তপু ব্যতীত আর কেউ জানত না। তপুর বাবা মারা যাওয়ার পর তার মায়ের মস্তিষ্ক বিকৃত হয়। তিনি এর জন্য তপুকে দায়ী করতে থাকেন। ধীরে ধীরে তপুর জীবন দুর্বিষহ করে তোলেন। তপু তার পরিবার এবং ভাই বোন থেকে দূরে সরে যায়। তার স্থান হয় রান্নাঘরের পাশে স্টোর রুমে। তার বন্ধু বান্ধব বা আপনজন বলতে কেউ রইল না, তার বন্ধু বলতে রইল শুধু স্টোর রুমের ইঁদুর। তখন তার জীবনে প্রিয়াঙ্কা আসে বন্ধু হয়ে। প্রিয়াঙ্কা তপুর একাকিত্ব বুঝতে পারে, গণিতের প্রতি তপুর প্রতিভা এবং আগ্রহ বুঝতে পারে, তপুকে উৎসাহিত করে। শেষে তপুর জীবনে আশীর্বাদ হয়ে আসে গণিত অলিম্পিয়াড। তারপর থেকে শুধুই আরিফুল ইসলাম তপুর সাফল্য। গল্পটি কবি শেষ করেন অত্যন্ত মর্মকাতরভাবে। উপন্যাসটিতে লেখক দেখিয়েছেন অ্যাডভেঞ্চার ছাড়াও কিশোর উপন্যাস লেখা যায়, আর সেটি এই মাত্রায় সফল হতে পারে। নিঃসন্দেহে আমি তপু বাংলা সাহিত্যের অন্যতম সেরা বই এবং আমার পড়া শ্রেষ্ঠ কিশোর উপন্যাস। পাঠ প্রক্রিয়া: উপন্যাসটির প্রশংসার ভাষা আমার জানা নেই। কিশোর উপন্যাস মানেই খালি অ্যাডভেঞ্চার, মজা আর খুনসুটি, এটি সেই ধারণা মুছে ফেলার মতো একটি বই। দীপু নাম্বার 2, আমার বন্ধু রাশেদের মতো এটিও একটি মাস্টারপিস কিশোর উপন্যাস। বইটি পড়ে তপুর জন্য আমার মনের কোথাও একটা ব্যথা অনুভব করি। একটি ছেলের জীবনে হুট করে এমন অস্বাভাবিকতা মেনে নেওয়া কষ্টকর। উপন্যাসটিতে লেখক কৌশলে মুক্তিযুদ্ধের বিষয়টি তুলে ধরেছেন, যা বেশ ভালো লেগেছে।